কর্মসংস্থানের ক্ষেত্রে সারা পৃথিবীর ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসছে। সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্প এই রকমই একটি ঐতিহাসিক পরিবর্তনের পদক্ষেপ, জানালেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সন্দীপ ঘোষ। তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে যে হিংসাত্মক বিরোধিতা চলছে তা খুবই দুর্ভাগ্যজনক। কোনো প্রকল্প প্রথম দিন থেকেই স্বয়ংসম্পূর্ণ হয় না। সামগ্রিকভাবে আমরা সবাই মনে করি, যারা এই স্কিমটা নিয়ে কিছুটা স্টাডি করেছে, যে এটা সবাই দিক থেকে ভালো, একটা উইন উইন স্কিম যেটাকে ইংরেজিতে বলে। আর এটা আজকে মডার্ন জগতে শুধু আর্মির ক্ষেত্রে নয়, সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রে যেরকমভাবে অর্গানাইজেশনগুলো ডেভেলপ করছে তার জন্য এটা খুব প্রযোজ্য এবং এটা খুব রেলেভেন্ট স্কিম। তার জন্য সেটা আমি তোমায় বোঝানোর চেষ্টা করছি, এই যে আজকে জগৎ হ্যাজ বিকাম ভেরি ডাইনামিক অ্যান্ড ইউনো, যেটা একটা আজকের একটা টার্ম ইউজ করে ভুকা বলে, ভুকা মানে হচ্ছে অ্যাবসলুটলি তোমার ভোলাটাইল, হ্যাঁ, আনসার্টেন, তারপর কমপ্লেক্স অ্যান্ড অ্যাম্বিগুয়াস। তো এটা প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট। অর্গানাইজেশনও যেরকম আর্মির ক্ষেত্রেও এবং সমস্ত অর্গানাইজেশনে সারাক্ষণ একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় এবং সেই অ্যাডজাস্টমেন্ট অনেক দিক দিয়ে, শুধু লোক বলের দিক দিয়ে নয়, লোকের স্কিল, লোকের টেকনোলজি, অনেক কিছু চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জগুলো খুব ঘড়ি ঘড়ি খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। অলমোস্ট আমরা কী করে ঠাটা করে বলি যে যেন আমরা ফোনের মডেল আজকাল চেঞ্জ করি, এক বছর হয়ে গেলে, দু বছর হয়ে গেলে তার অপারেটিং সিস্টেম চেঞ্জ হয়ে যায়, সেরকমভাবে সব অর্গানাইজেশনের সেই ফ্লেক্সিবিলিটিটা রাখতে হয়। এবং সেই ফ্লেক্সিবিলিটিটা রাখতে গেলে আগের যেরকম ট্রেডিশনাল একটা রিক্রুটমেন্টের একটা পন্থা থাকতো একটা পুরো সেট স্ট্রিমে, তার থেকে অনেক ধরনের ভেরিয়েশন হচ্ছে না। এই স্কিমটা করা হয়েছে অনেক দিন ধরে, আমি যেটা পড়লাম শুনলাম যে দু বছর ধরে আমাদের আর্ম ফোর্সের সিনিয়র লোকেরা সবাই এটাকে আলোচনা বিবেচনা করে স্কিমটা করেছে, তার মানে এই নয় যে স্কিমটা প্রথম দিক থেকেই পারফেক্ট হবে। এটা একটা র্যাডিক্যাল রিফর্ম, অনেক কমপ্লেক্স রিফর্ম। তো এটা যেরকমভাবে আস্তে আস্তে প্রোগ্রেস করবে, সব জায়গাতেই তাই হয়, সেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে, রিভলিউশন হবে, করতে করতে জিনিসটা আগে বাড়বে না। সেই নিয়ে এখন শুরুর থেকে যদি আমরা এরকম তুলকালাম মাচাই তাহলে এটা মানে পুরো জিনিসটাই একটা ঘেঁটে যাওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে। এবং সেটার জন্যে আমার ধারণা প্রপার কমিউনিকেশন খুব দরকার, এবং শুধু কমিউনিকেশনটা যে গভর্নমেন্টের তরফ থেকে তাই নয়, আমাদের সাধারণ মানুষেরও যারা বুঝতে পারে, যারা শিক্ষিত, যারা এসব বিষয়ে ওয়াকিবহল, তাদেরও এই ব্যাপারটা লোকেদের বোঝাতে হবে। একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে পৃথিবীতে, আমাদের সবাইকে মানতে হবে যে আগে যেটা ছিল একটা লাইফ টাইম এমপ্লয়মেন্ট, সেই লাইফ টাইম এমপ্লয়মেন্টের কনসেপ্টটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে সমস্ত অর্গানাইজেশন, শুধু এতে নয়। কারণ আর অনেক ক্ষেত্রে কী হয়, লোকে লাইফ টাইম এমপ্লয়মেন্ট আর চায়ও না, কারণ লোকেদের একটা অর্গানাইজেশনে একটা সার্টেন লেভেল পর্যন্ত গিয়ে একটা অপরচুনিটি পায়, তারপর সেখান থেকে লোকেরা, তাই জন্য লোকেরা কী চেষ্টা করে, লোকেরা চেষ্টা করে আমি এমন একটা অর্গানাইজেশনে ঢুকলাম যেখানে আমার স্কিল বৃদ্ধি পেলো, আমার আমি অনেক কিছু শিখলাম, এবং সেটা শেখার ফলে গিয়ে আমি আগে অন্য কিছু নিজে চালু করতে পারি।